তো গুড মর্নিং বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমি তৈরি করব খাসির গরির জুস। এটা খুবই মানে শরীরের জন্য উপকারী এবং এটা রেগুলার খেতে পারলে হাঁটুর ব্যথা, যে কোনো মানে গিঠ্ঠায় গিঠ্ঠায় যেসব ব্যথাগুলো হয় সেগুলো ভালো থাকা যায়। তো আসুন আপনাদের কিভাবে এটাকে পরিষ্কার করব, কিভাবে ছাড়াবো, কিভাবে তৈরি করব আপনাদের পুরোটাই দেখাবো। এই যে আমার আগুন ধরে গেছে, আমি আগে জল দেব, জলটা গরম করে নেব। আমার এই যে জল গরম হয়ে গেছে, আমি প্রথমে গড়িটা এই আঙুলের এখান থেকে আগে কেটে দেবো। কেটে দিলে পরে আঙুলের ফাঁকাটা ছাড়াতে সুবিধা হবে, ভেতরে যে লোমগুলো এগুলো ছাড়াতে সুবিধা হবে। আমি একটা একটা করে ছাড়ব। আমি একটু তুলে দেখে নেব এটা ছাড়ছে কিনা। না, এখনো হয়নি, হলে পরে লোমগুলো ছেড়ে যাবে আস্তে আস্তে। এইভাবে তুলে তুলে দেখে নিতে হবে, কেন বেশি গরম হয়ে গেলে তখন আর কিন্তু ছাড়ানো যাবে না। আগে হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এরপর আমি পায়ের জুতোগুলো খুলে নেব। এই দেখুন, জুতো খুলে গেছে। আমি পরস্পর সবগুলোর জুতো খুলে নেব। ব্যাস, একদম পরিষ্কার হয়ে গেল। এরপরে আমি এগুলোকে আগুনে সেকবো, কয়লার আগুনে সেকে নেব। যা গায়ে যেটুকু লোম একটু একটু রয়েছে এগুলো ভালো করে সেকে ছাড়ি উড়িয়ে নেব। এ দেখুন পরিষ্কার। আমি এই যে গড়িগুলো আগুনে সেকে নেব এভাবে করে। কাঠে আগুনও হয় কিন্তু কয়লার আগুনটা বেশি ভাপ পাওয়া যায়, আগুনের দামটা বেশি হলে খুব সুন্দর হয়। এই আঙুলের ফাঁকায় যে লোমগুলো আছে ওগুলো আমি রড দিয়ে ফুরিয়ে নেব। ব্যাস একদম কমপ্লিট। এবার ধুয়ে রান্না করবো। এই যে বন্ধুরা, গড়িগুলো আমার সব রেডি করা হয়ে গেছে, একদম আগুনে পুড়িয়ে সেকে সমস্ত কিছু হয়ে গেছে। তো এগুলো নিয়ে আমি চলে এসেছি মায়ের কাছে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি পানাগর, তো মায়ের কাছে চলে এসেছি। আজকে মায়ের কাছে রান্না হবে, তো রান্না করবে টুম্পা। তো টুম্পার সঙ্গে থাকবেন, আমিও সঙ্গে আছি। আর কি নিয়ে এসছো মায়ের সাথে? মায়ের কাছে কেন এসেছে সেটা বলছো না? পরে যাবো, দাদারা গুড়ি খেতে ভালোবাসে আর আমি কোনোদিনও খাই নাই, তাই ভাবলাম তাহলে দেখি কেমন লাগে খেতে। তাই দাদা ভাই এর কে রান্না করে বলে টুম্পা রান্না করে বলে ডেইলি টুম্পাই রান্না করবে, আজকে বলছে যে আমি রান্না করব। যাতে বলো তুমি রান্না করলে তোমার হেল্পারটা কিন্তু তোমার সবসময় হেল্প করবে। গড়ি নিয়ে এসেছি আর গড়ির সঙ্গে আজকে আবার রিঠা মাছ নিয়ে এসেছি। রিঠা মাছটা আবার ভালো খায় সবাই, একটু রিঠা মাছ নিয়ে এসেছি। তো রিঠা মাছটাও রান্না হবে, গড়িটা জুস হবে। আজকে মাছটা বেশ খুব সুন্দর পেয়েছি, মানে তাজা মাছ এগুলোতে। আর এই যে মা রান্না করছে, ভাত বসিয়ে দিয়েছে। এই যে মা জননী বসে রয়েছে, রান্না বান্না শাক হবে, সরষা শাক হবে, অনেক রকম শাক হবে, মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না হবে। মাছ দিয়ে আর মান কচু দিয়ে, মান কচু দিয়ে। আরে বাপ রে, দারুণ খাবো তো। কচু দিয়ে আর পিঠা মাছ রান্না হবে। গড়িগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি।
এটা কাটতে হবে না। এই আদা রসুনটা একটু ফেটে করে দাও। এই বাটিটা আমি দেড় বাটি জল দেব। আর আমি এটা প্রায় 10-12টা সিটি দেব। তো এই যে পেঁয়াজ আদা রসুন সব মা একসাথে বেটে দিচ্ছে, এইটা পরে গড়িতে দেব। আজকে যেহেতু মায়ের এখানে এসেছি তো এবার মা বলছে দে আমি বেটে দিই। কতদিন পর গ্যান্দা ফুল দেখলাম। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আর মান কষাতে হবে। মান কষাটা কেটে নিচ্ছি, কি সুন্দর সাদা কষাটা একদম, হ্যাঁ এমনি সাদা, একটু বেশি করে ফেলতে হবে। মান কষা তো মোটা মোটা করে ছাড়াতে হয়, যদি বলা শুনতে হবে। হলুদ দিচ্ছি আর দেবো সামান্য নুন, কেন কি তখন নুন দিয়েছিলাম আমি, তাই জন্য আর অল্প নুন দেব। এই দেখুন বড়িটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে একটু ঝোল তুলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এই যে মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বড়িটা। দারুণ বেরোচ্ছে। আর এই যে জুসটা এটাই হচ্ছে উপকার, সেন্ট খুব দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পাটা গুঁড়ো তো না একটা পাটা। আমি গড়িটা এবার নামিয়ে নিচ্ছি, গড়িটা হয়ে গেছে। আমি আগে এটা খেয়ে দেখবো। ওর বউচো করে ধরো ঠ্যাংটা টেংড়িটা। দাদাবা আমি বেশিটা খাবো, এটা ধরতে হবে তো। এই নিচেটা ধরো না তো পড়ে যাবে। কেমনি করে নিচেটা ধরো বর্দি বলো তো, ধরে খাও। দারুণ টেস্ট কিন্তু বাড়ি যা বলো বেশি উপকার এবং টেস্টি। মানে গড়িয়ে যে খায় আমি জানতাম না আগে কোনোদিনও, আর এটা অসাধারণ টেস্ট হয়েছে। বন্ধুরা গোলমরিচটা দিয়েছো না, গোলমরিচের ফ্লেভারটা বেশি আসছে। এই শুকটাই বলছে মেন। এটা ঠান্ডার দিনে যদি রেগুলার খাওয়া যেতে পারে, হাঁটু ব্যথা মানে শরীরে যে কোনো মানে গাঁটের পিঠের ব্যথা কোনো দিন অনুভব করতে পারে না। শুকটা আমার ভিতরে রসটা খাও।
গুলোটাই তো মেন, গুলোটাই গলে বেরিয়ে এটা আস্তে আস্তে চিবতে হবে, বলো সবার সামনে চিবানো যাবে এমনি করে, এটা আস্তে আস্তে পার্সেল হলো, কেউ গোলমরি যে এটা দারুণ। এটা কি শুধু খেতে হয় নাকি আপনি কোনো কিছু রুটি মুটি দিয়ে খেতে পারো? রুটি দিয়ে, রুটি দিয়ে খেতে ভালো লাগে, শুধুও খেতে পারো। দারুণ টেস্ট হচ্ছে।